হাই ফ্রেন্ডস, আমি প্রসূন। আজ যে টপিকের উপর আমি কথা বলতে চলেছি সেটা হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম। এক্সামটা হচ্ছে মোটিভেশন স্পিচ। আমরা সবাই কীভাবে এক্সামটাকে কোয়ালিফাই করবো এবং কীভাবে এত বড় জার্নিটা কীভাবে নিয়ে যাবো সেই উপরে কিছু কথাবার্তা কথা আমি আপনার সামনে তুলে ধরতে চলবো। তো পুরো ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। তো ফার্স্ট অফ অল, যে আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম, কেউ স্বপ্ন দেখি যে আমরা সিভিল সার্ভেন্ট হয়ে সমাজের কাজ করবো, দেশের কাজ করবো। তো ঠিক আছে যে আমরা অফিসার হব, কিন্তু আমরা কেউ এটা ভেবে দেখি না যে আমরা কবে WBCS অফিসার হব, কত সাল, সে 2019 হতে পারে, 2020 হতে পারে, কত সালে, কোন ইয়ারে আমরা এটা কোয়ালিফাই করব। সেটা টার্গেট করা হোক। কেউ গ্র্যাজুয়েশান করতে করতে 3 বছরই প্রিপারেশান নেয় যে আমার 3 বছর হওয়ার পরেই আমি পরের সালতে আমি WBCS অফিসার হিসাবে এক্সামে বসবো। কিন্তু ওই সালই, ওই ইয়ারটাই যেন আমাদের ফাইনাল ইয়ার হয়, যে আমি ওই ইয়ারেই লাগাবো। এমনভাবে নিজেদেরকে তৈরি করবেন যাতে নিজেরা একটু সাহস পাবেন যে না, আমাকে ওই ইয়ারেই লাগাতে হবে। সেটা 3 বছর, আপনারা 3 বছর থেকে 4 বছর সময় নিন যে আমি 4 বছর পরে লাগাবো, কিন্তু একবারই ফার্স্ট অ্যাটেম্পেই লাগানোর চেষ্টা করুন সবসময়। হ্যাঁ, হতে পারে কারো থার্ড অ্যাটেম্প, ফোর্থ অ্যাটেম্প বা ফিফথ অ্যাটেম্পে যেও অনেকে ক্লিয়ার করেছে, কিন্তু আমি বলবো যে ফার্স্ট অফ অল ফার্স্ট অ্যাটেম্পে আপনারা ক্লিয়ার করার ব্যবস্থা করবেন। তাতে অনেকের সুবিধা হবে, যাতে একটা নিজের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব আসবে, একদম একটা নতুন জোশ এটা পাওয়া যেতে পারে। তো সেকেন্ড, আমরা ভাবি যে WBCS অফিসার হবো, তো যে বিডিও অফিস বিডিও হবো আমরা, SDO বা কেউ WBCS SDO হতে স্বপ্ন দেখেন। তো আমি এটা বলতে চাই যে সবাই বিডিও সাহেব, তার ভিডিও হয়, তো স্যারের কীভাবে ভিডিও সাহেবরা কীভাবে কথাবার্তা বলে বা তাদের চলাফেরা সব কিছু আপনাদেরকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, যে আমার কথাবার্তার মধ্যেও যেন একজন অফিসার অফিসার ভাব থাকে, আমাদের অ্যাটিটিউড যেন একজন অফিসারের মতো থাকে, বা আমি কী ড্রেস পরবো সব কিছু যেন একটা নিয়ম মাফিক থাকে, যে সে আমার এখন থেকেই যেন রুটিনের মধ্যে একটা থাকে যে না, আমি একজন অফিসারের মতো ভাবতে হবো। যখন আমি ইন্টারভিউতে সমস্যা ফেস করবে তখন নিজেদেরকে একটা অফিসার হিসাবেই তোমাদেরকে যেতে হবে, যে আমি একজন অফিসার হলে কেমন আমি সবার সাথে কথা বলবো বা আমার কথাবার্তার স্টাইল, তো সব কিছুটাই দেখা দরকার, আমাদের চলাফেরা সব কিছুটাই আমাদেরকে একধার দিয়ে দেখতে হয়, তো দেখা দরকার। আমার যেটা মনে হয় যে এখন থেকেই তোমরা যদি সবাই এইভাবে কেমন করে চলাফেরা থেকে শুরু করে ড্রেস সব কিছু এখন থেকে যদি করতে পারো, মানে এখন থেকে যদি তোমরা নিজেদেরকে তৈরি করতে পারো, তো আমার মনে হয় খুব সহজ হবে। পড়াশোনার পাশাপাশি যদি তোমরা বিভিন্নভাবে নিজেদেরকে একটু তৈরি করে নিতে পারো, তো মনে হয় যে ইন্টারভিউতে তোমাদের অতটা অসুবিধা হবে না, আমার যেটা মনে হচ্ছে। এবং থার্ড, যে সবথেকে যেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা ডেডিকেশন হিসাবে নিজেদেরকে একাগ্রতাভাবে পড়াশোনা করা খুবই দরকার। জানি অনেকটা সময় ধরে তোমাদেরকে পড়তে হয় এবং এমনভাবে তোমরা পড়বে যেন নিজেদের মধ্যে কখনো এটা না হয় যে আমি পাবো না। তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে সিট 100 হতে পারে, 200 হতে পারে, তোমার কিন্তু একটা সিটই দরকার। যে আমার 2টো সিট, 3টা সিট, 50টা সিট দরকার এমন তো কোনো কথাই নেই। আমার মতে যে তোমাদের কিন্তু একটা সিটই দরকার যেটা তুমি কোয়ালিফাই করবে। তো সেটাই বলতে চাই যে তোমরা এমনভাবে পড়বে যে আমি নিজেদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকবে যে হ্যাঁ আমি পারবই, এমনভাবে পড়বে। এটা নয়, এবার অনেকে থাকে যে WBCS অফিসার, তোমরা যখন সিভিল সার্ভিস হিসাবে বাড়িতে পড়াশোনা করছো, বা অনেকে দেবে বন্ধুবান্ধব বা অনেকে পারিবারিক বা পাড়াপতি হয়ে তো দ্বারা হবেন না। আমি বলতে চাই যে ওইসব বাজে কান না দিয়ে নিজের প্রতি যদি চেষ্টা থাকে, নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, এবং সবথেকে বড় কথা হচ্ছে বিশ্বাস, নিজের উপর বিশ্বাস যে হ্যাঁ আমি পারবই, এবং বিশ্বাসের কাছে সবাই হেরেও যায়, ঠিক আছে। তো আমি বলবো যে তোমরা নিজেদের মধ্যে একটা নিজেরা যদি নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো যে না আমি পারবো, এটা হলেই হবে, আর কিছু দরকার নেই। আর কারোর হচ্ছে সবথেকে বড় কথা যে তোমরা যারা যারা WBCS হিসাবে যারা পড়াশোনার মধ্যে আছো,
তারা সবসময় ভাবে তোমাদের পাশাপাশি কারা WBCS-এ পড়াশোনা করছে বা কারা কারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছে তাদের সাথে যোগাযোগ করবে, এবং তাদের সাথে যদি মক টেস্ট বা কিছু আলোচনা করতে পারো বিকালের টাইমটায়, যদি আড্ডা না দিয়ে তোমরা যদি তাদের সাথে একটু কথা বলতে পারো যে কেমন করে তোরা পড়ছিস বা তোরা কেমন পড়ছিস, তোদের কী কী বই পড়ছিস, তোদের কী কী স্টাডি মেটেরিয়াল আছে, এইসব বিষয়ে যদি তোমরা আলোচনা করতে পারো বিকালের টাইম বা যখনই দেখা হচ্ছে বাজে টাইমে অংশগ্রহণ না করে বাজে টাইম আড্ডা না পেলে তোমরা যদি অংশগ্রহণ, আমার মনে হয় এটা খুব কাজে টাইম দেবেন। আর সবথেকে বড় কথা যে নিজেদের মধ্যে চেষ্টা থাকলে অবশ্যই পারবে। তো আমি বলবো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, এবং WBCS সম্বন্ধে আমি কিছু কথা বলবো এবং আমার পুরো ভিডিওটাই এডুকেশন পারপাসেই থাকে। তো যদি আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।